নমস্কার বন্ধুরা ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি এখন ভালো আছি কারণ আমাদের যে একটা খুব অসুবিধার মধ্যে পড়েছিলাম সেটা হলো তোমাদের দাদা হাসপাতালে ভর্তি ছিল তা বন্ধুরা তোমাদের দাদার ছুটি হয়ে গেছে তা আমি আমি এবার কন্টিনিউ ব্লগ দেবো তোমাদের তা তোমাদের দাদাকে আগের দিন নিয়ে চলে এসেছি আগের দিন নিয়ে চলে এসেছি বিকাল সাড়ে চারটের সময় কিন্তু আর তোমাদের ব্লগে আর দেখাতে পারিনি তোমাদের দাদাকে তা এসে সব পরিষ্কার টরিষ্কার করে টোরে তারপরে তোমাদের দাদা এখন সুস্থ সে নিজেই এখন সব কিছু করছে হাসপাতাল থেকে হাসপাতালেই বললো বলে আমি এখন নিজে নিজেই সব কিছু করি আমাকে আর আয়া মাসিদের কিছু করতে দিই না আমি ও আসলে না সত্যি কথা বলতে কি ও নিজে করতে সব কিছু পছন্দ পছন্দ করে ও যে কেউ কিছু করে দেবে সেই সব ওর মানে ওর এ হয় না আর কিছু তো করার ছিল না ওর কোনো কোন ছিল না মানে এত কোমরের যন্ত্রণা পেটের যন্ত্রণা মানে ও টিকতে পারেনি নাহলে ও হঠাৎ ডাক্তার দেখায় না সেই মতো মানুষ বলছে আমাকে হাসপাতালে নিয়ে চলো শিগগিরই আমার খুব কষ্ট হচ্ছে তিন রাত ঘুমায়নি তিন রাত খা তিন দিন খায়নি মানে খা আমাদের সবারই একই অবস্থা মানে এইখানে ডাক্তার দেখানো হয়েছিল প্রাইভেটে সেই ডাক্তারের রিপোর্ট আমাদের কাছে আসেনি হাতে আসেনি বলে ডাক্তারকে দেখানো হয়নি আর ওই জন্য মানে লাস্টে আমরা কি করলাম নার্সিংহোমে নিয়ে যেতে বাধ্য হল তা বন্ধুরা ন দিন ভর্তি ছিল তোমাদের দাদা আট দিনে সাত দিনের মতো স্লাইন চলেছে আর দুদিন ওরা এমনি দেখেছে দেখে তারপর ন দিন ওরা এ ছুটি দিয়েছে ওকে ডাক্তার আবার সাত আবার পাঁচ দিন পরে এখনও যেতে বলেছে তা বন্ধুরা তা আমার সত্যি কথা বলতে যে বিপদ এসছিল সেই বিপদ আমার কেটে গেছে কিন্তু কিছু কিছু মানুষ যে কি বলবো তোমাদের বলার মতো নয় বিপদ মানুষ বলে বিপদে পড়লে মানুষ মানুষের পাশে দাঁড়ায় আমি এতকাল সবার পাশে দাঁড়িয়ে এসেছি বন্ধুরা কিন্তু আমি যখন এরকম অসুবিধার মধ্যে পড়েছিলাম বিপদে পড়লেই মানুষ মানুষকে চেনে কে কতটা মানুষকে ভালোবাসে নটা দিন কাটালাম তা বলতে নেই বন্ধুরা সবার আশীর্বাদ আর ভগবানের আমার অশেষ কৃপা ছিল বলে তাই জন্য এ যাত্রা আমি বেঁচে গেলাম তা আমাদের যে তোমাদের দাদা যেখানে কাজ করে সেই দাদা মোটামুটি আমাদের পাশে সব সময় ভগবানের মতো দাঁড়ায় আমার আমার কাছে আমার কোনো কিছু বিপদ হলেই আমার পাশে সঙ্গে সঙ্গে সে ঝাঁপিয়ে পড়ে সে দাঁড়ায় সে যদি না আমার পাশে দাঁড়াতো বন্ধুরা আজকে আমি জানি না তোমাদের দাদার যা অবস্থা হয়েছিল। আমি কি করতাম আমি ভেবে পাইনি আমার ছোট দেওয়ার আমার বোনের বর তারপর আমি আমার নন্দাই এই কজন মিলে নার্সিংহোমে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে এসেছি করে করে দিয়েছিলেন আর বন্ধুরা ওখানে না অ্যালাউ ছিল না কিছু তাও একটা লুকিয়ে আমি ফটো তুলেছিলাম সেটা আমি এর আগের একটা থামবেলে তোমাদের দিয়েছিলাম তা বিপদে পড়লেই মানুষ মানুষকে চেনা যায় তাই না বন্ধুরা না হলে না হলে বুঝতে পারা যায় না কে কীরকম সবাই বলে আমি ভালোবাসি এই করি ওই করি কিন্তু মানুষ যখন বিপদে পড়ে মানুষ তখন বুঝতে পারে কে কাকে কতটা ভালোবাসে কে কতটা কার পাশে এসে দাঁড়ায় না আমি এই বিপদে না পড়লে আমি জানতামই না যে আমি আমি যে এতদিন যে আমি দেখো বন্ধুরা কাউকে আমি বলতে চাই না আমি কাকে কি করেছি না করেছি সেটা আমি একটা সব সময় ভাবি যে উপরওয়ালা জানে আমি কাকে কি করেছি না করেছি আমি কাউকে বলতে চাই না আমি এই করেছি ওই করেছি সেই করেছি তা আমার বিপদ কেটে গেছে আমি এইটুকুনি জানি আমি আমার ভগবান আমার প্রতি সহায় ছিল বলেই আমি আজকে এই যাতে যে তোমাদের দাদা দেখছ এখন বাজারে যায় বলে ছুটো খুটি ছুটু ফুটি করছে কারণ আমি বলছি না যেতে হবে না যা আছে তাই রান্না করব। আসলে আমাদের ঘরে কোনো কিছু না আছে আনার সবজি না আছে কিচ্ছু নেই আমার ঘরে বন্ধুরা তা তোমাদের দাদা বলে আমি লোন তাই জন্য আমি হেঁটে হেঁটে যাও আর মাছ আর ডোরার জন্য মাংস নিয়ে আসো তাহলেই হবে আর কিছু আনতে হবে না আর আমাদের পাড়াতে না অনেক সবজি আসে ভাবছি এইখান থেকে কালকে নিয়ে নেবো কারণ আজকে সকালবেলা এইখান থেকে কখন গেছে আমি বুঝতে পারিনি আমি ওই জন্য কিছু নিতে পারিনি হলে আজকে নিতাম কারণ আমার শাশুড়ি নিরামিষ খায় তোমরা তো সবাই জানো ওনার জন্য অন্তত সবজি লাগে আর ডলের জন্য সবজি লাগে আর ওই যে আমার ওখানে ছোট যা ছোট যা আমাকে জিজ্ঞাসা করছে পর্দা বাজারে গেছে আইলি না উপরে গেছে আমার শাশুড়ি মায়ের কাছে চা খেতে কারণ আজ নদিন ধরে সে চা খায়নি আমাদের মায়ের হাত তার মায়ের হাতে ওই জন্য মায়ের হাতে চা খেতে গেছে আর ডলকে তুলতে গেছে কারণ ডলের মা এবার আজ থেকে এবার কন্টিনিউ পার্লার খুলবে কারণ কদিন ধরে ঠিক মতো পার্লার খোলা হয় না সকালবেলা তো বেরিয়ে যেত তোমাদের দাদার কাছে তা বন্ধুরা এই যে দেখো আমি সকালবেলা আমি চান টান সেরে সমস্ত কাজটা সেরে অনেক কাচা ছিল সেই সব কাজলাম কেচে চান সেরে একদম ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করে পুজো করতে পুজো করে এই যে আমি এখন সূর্য প্রণাম করছি আর সূর্য প্রণাম করে দেখো বন্ধুরা একদম রান্নাঘরে চলে গেছিলাম আমি পাউরুটি সেঁকলাম পাউরুটি সেঁকে বাটার দিয়ে বাটার দিয়ে আমি ওই মেখে পাউরুটি সেঁকলাম সেঁকে টেকে তারপরে এই যে তোমার দাওয়াকে আর দেখেছো ডোরা আর একদম ওর সঙ্গ ছাড়ছে না মানে ও যেখানে যাচ্ছে ওর সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকেছে দরজা গোড়ায় বসে আছে যদি আবার চলে যায় আর ওই সব সময় ওর সঙ্গে সঙ্গে থাকে তা বন্ধুরা এই যে দেখো আমাদের মাঝখানে বসে আছে ডোরা এতদিন ধরে ডোরা আমার কাছে আসতো না ঠিক মতো কারণ তোমাদের দাদা ছিল না ঘরে তাই জন্য তাই যে দেখো তোমাদের দাদাকে আমি বারণ করছি বাটার দেওয়া আছে তুমি দিও না তো ও অসুবিধা হবে বলে না কিছু হবে না একটুখুনি খেলে বলে ওই একটুখুনি ওকে না ওকে না দিলেও না ওখান থেকে ও সরবে না ও এমন হয়ে গেছে ওকে না দিলে আমাকে তাই জন্য বলছে বলে কি তুমি দাও তুমি দাও আমি বলছি না আমি দেবো না আমি দেবো না আর এই যে দেখেছো আমি তোমাদের দাদাকে বকলাম কারণ আমাকে দিতেই হবে ওকে বলছে বলে না আমি ওই আমি আমার কাছ থেকে আবার নিয়ে একটুখানি ছিঁড়ে নিয়ে ওকে দিলাম ও খেলো আর আমাকে বলছে তুমিও তোমার থেকে একটু দাও দিলে পরে তবে ও চুপচাপ হবে নাহলে ওই ছটপট ছটপট করবে তা বন্ধুরা এই যে আমাদের দেখো চা খা চা আমাদের ডলের ডোরা কোয়েলকে দিয়ে দিয়েছি উপরে গিয়ে দিয়ে আসলাম পাউরুটি আর চা দিয়ে আসলাম আর আমরা এখানে খাচ্ছি কারণ ডলকে খাওয়াবে ওর মা ডলকে খাওয়াতে খাওয়াতে ওরও চা খাওয়া হয়ে যাবে নালে আবার ও যদি আলাদাভাবে চা খায় সময়টা অনেকটাই হবে ওই জন্য ওকেও খাওয়ায় আর ওর মাও নিজে সকালবেলা চা খা খেয়ে নেয় তা বন্ধুরা আমি ওদিকে ভাত বসিয়েছি ওই জন্য আমি আবার দেখতে গেলাম প্রেশারে তো ভাত করি তা ওই জন্য দেখতে গেলাম ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা কারণ আমার এখনও সিটি আসেনি ওই জন্য আমি আবার গিয়ে দেখে আসলাম যে সিটি আসছে নাকি সিটিটা তুলে নিয়ে তা ওই যে তোমাদের দাদা দেখো ওই ঘরে চলে গেলো ওই ঘর থেকে আমার দেওরের পেপার ওইটা আমার দেওরের তো পাশে দোকান থাকে তো দোকানের জন্য পেপার নেয় প্রত্যেকদিন সবাই এসে পড়ে তো তার আগে আগে সবার ও পরে আর এই যে দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি ডোরার ওখানে এ বসি চিকেন বসিয়েছি আর আমি এদিকে মাছের ঝোল বসিয়েছি মাছের ঝোল বলতে একদম হালকা পাতলা মাছের ঝোল আর বন্ধুরা জানো আজ আজকে না আমার ভাতটা একটু ফুটে গেছে কী হবে কি জানি ওই রকম ফোটা ভাত আমরা খেতে পারি না ওরা ভিডিওটা আজকে এই পর্যন্ত আর দূর পারলাম না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তার পরের দিনের জল আর আমার সংস্কার নিয়ে আমি তোমাদের কাছে আবার চলে আসবো বন্ধুরা ধন্যবাদ